মনের মধ্যে আলো জ্বালাতেই অর্থাৎ ভেতর ঘরটাকে আলোকিত করতে আমরা হাতে নিয়ে বসেছি শ্রী শ্রী মায়ের কথা বইটি, যেখানে অনেকেই লিখেছেন তাদের বেশ কিছু স্মরণীয় মুহূর্ত, যে মুহূর্তগুলো তারা কাটিয়েছেন সারদা দেবীর সঙ্গে, বা সারদা দেবীকে তারা কী করে দেখেছেন, তাদের কি মনে হয়েছে, তাদের লেখাগুলো নিয়েই আমরা বসছি আপনাদের সঙ্গে গপ্প করছি, আড্ডা দিচ্ছি। আড্ডা দিতে দিতেই বয়ে যাচ্ছে আমাদের সময়, আমরা ঘড়ি দেখতেও ভুলে যাচ্ছি। আমি শাওলি আর আমার সঙ্গে আছে মহুয়ার, আমরা দুই সই মিলে চলে এসেছি আমাদের আরও অনেক সই ও সখার কাছে, আপনাদের কাছে। আপনারা শুনছেন প্যাস্টাল এন্টারটেনমেন্ট অরিজিনাল পডকাস্ট আলো ঘর, আলো জ্বলুক সবার মনে। আজকে আমরা পড়ছি সরজুবালা দেবীরই লেখা একটা পোর্শন থেকে। সরজুবালা দেবী বলছেন যে একদিন তিনি গেছেন সারদা দেবীর বাড়িতে, এবং সারদা দেবী বলছেন যে দক্ষিণেশ্বরে থাকতে একদিন আমি রঙ্গন ফুল আর জুই ফুল দিয়ে সাতলহর গড়ে মালা গেঁথেছি। বিকেলবেলা গেঁথে পাথরের বাটিতে জল দিয়ে রাখতেই কুঁড়িগুলো সব ফুটে উঠল, মাকে পরাতে পাঠিয়ে দিলুম। তারপরে সেই গয়না মাকে পরানোর পরে এত সুন্দর দেখতে লাগছিল যে ঠাকুর সারদা দেবীকে ডেকে পাঠালেন, বললেন যে যিনি গেঁথেছেন এই মালা তিনি দেখবেন না। তো সারদা দেবী গেলেন দেখতে, এবং গিয়ে দেখলেন যে রামকৃষ্ণদেব তখন ভাবে বিভোর হয়ে আছেন। এই যে দেখো, রঙ্গন ফুল আর জুঁই ফুল, রঙ্গনের রং লাল আর জুঁইয়ের সাদা, সাদা এই যে লাল সাদায় একটা অসাধারণ কম্বিনেশন। এই কথা আমরা আগেও সই কথায় অনেকবার বলেছি, কালো শরীরটার উপরে লাল আর সাদার উপরে লাল আর সাদা, আর সমস্ত গয়না খুলে দিয়ে ওইটা পরানো হয়েছে। এবং এটা আমরা আরো আলোচনা করেছি যে মা তখন নহবতে, ওইটুকু ঘরের মধ্যে ভোর তিনটে থেকে রাত্রি ১২টা পর্যন্ত মালা গেঁথেছে, সারাক্ষণ কাজ, তার মধ্যে সাতলহরী মালা, সাতটা রয়ে, তার মানে হ্যাঁ অত বড় একটা মালা। তো এত কাজের প্রেসারের মধ্যেও তার শিল্পী মন এবং সময় সময় সব বার করে তিনি এই কাজটি করে ভালোবাসাটি আছে। এবং তুমি ভাবো, জুঁই তো এইটুকু ছোট ফুল হয়ে যাচ্ছে, এবং রঙ্গনও খুব বড় না, ছোট ছোট ফুল, অবভিয়াসলি সাতটা লাইন না করলে তো সেটার মোটা ব্যাপারটা দেখাবে না, সাতটা লাইন দিয়ে দিয়ে অল্টারনেট করে বানালেন, কি সুন্দর। এগুলো সবকিছুই কোথায়, এটা সাহিত্য, শিল্প, শিল্প মনস্কতা, হ্যাঁ অসাধারণ। তার এই যে ছোট ছোট কথার মধ্যে সাহিত্যের উপমা, এই যে এক ব্যান্ন নুনে পড়া হলে মুশকিল হতো, রঙ্গন জুঁই দিয়ে সাতলহরী মালা, এটা শিল্পী মনস্কতা, শিল্পী মনস্কতা একদম। অথচ তার কোনো বিদ্যা মানে সেভাবে তো কোনো স্কুল কলেজের কোনো পাঠ নেই, কোনো শিক্ষা নেই, কিছু নেই, তা সত্ত্বেও তার এই যে শিল্পী মন এবং এত কাজ। তারপর আমরা তো গ্রাম্য বলে তো আমরা করে দিই, এটা গেঁয়ো গেঁয়ো ব্যাপার, উনি কিন্তু একেবারে সেই গ্রাম্য মাটি থেকে উঠে আসা। এবং এখানে একটা ছোট্ট ছবি উঠে এসেছে, আমরা সেটা জাস্ট একবার একটু পড়ি বন্ধুরা। সারদা দেবী বলছেন, মন্দিরের কাছে আসতেই দেখি বলরামবাবু, সুরেনবাবু এরা সব মায়ের মন্দিরের দিকে আসছেন। আমি তখন কোথায় লুকুই, বৃন্দের আঁচলটি টেনে ঢাকা দিয়ে তার আড়ালে পিছনের সিঁড়ি দিয়ে উঠতে গেলুম। ও মা, ঠাকুর তা জানতে পেরে বলছেন, ওগো ওদিক দিয়ে উঠো না, সেদিন এক মেছুনি উঠতে গিয়ে পা পিছলে পড়ে মরেছে, সামনের দিক দিয়ে এসো না। তার ওই কথা শুনে বলরামবাবুরা সরে দাঁড়ালেন, এবং গিয়ে দেখেন তিনি যে মায়ের সামনে ঠাকুর ভাবে প্রেমে গান ধরেছেন। কি অসাধারণ যে এই যে ছোট ছোট মানে সব দিকে নজর, এ ভদ্রলোকেরও, এই ভদ্রলোকেরও নজর কম নয়, হ্যাঁ সব দিকে নজর। এরপরে একটা অসাধারণ কথা আসছে যে আবার মুক্তির কথা উঠল। মা বললেন, ও কি জানো মা, যেন ছেলের হাতের সন্দেশ, কেউ কত সাধাসাধি করছে, একটু দে না একটু দে না, তা কিছুতেই দেবে না, অথচ যাকে খুশি হলো টপ করে তাকিয়ে দিয়ে ফেললে। একজন সারা জীবন মাথা খুঁড়ে কিচ্ছু করতে পারলে না, আর একজন ঘরে বসে পেয়ে গেল, যেমনই কৃপা হলো অমনি তাকিয়ে দিয়ে দিলে। কৃপা বড় কথা, এত বড় একটা কথা বলে কাপড় কাচতে চলে গেল। আমি এটা বল মানে কি বলবি, হ্যাঁ আমি এই জায়গাটাতে এসে একটু মনে করিয়ে দিই যে এর পক্ষেই সম্ভব অদ্বৈত বেদান্তকে, অদ্বৈত দর্শনকে শাড়ির আঁচলে খুঁটি করে বেঁধে রাখা, একেবারে ইনি পারেন বস।
কিন্তু এই যে দেখো, এটা যে কত বড় একটা কথা বললেন, মানে এটা পুরো মুক্তি রহস্য, মুক্তি তত্ত্ব সবকিছু। সেই রাগের এপিসোডে তুমি পড়ছিলে না, রাগের পর্বে যে সেই পাঁচফোড়নের মতো করে মুক্তি তত্ত্ব বলে চলে গেলেন। মুক্তি মানে ছেলের হাতের সন্দেশ, যে কেউ চাইছে দে না তাকে দেবে না, যে চাইছে না তাকে জোর করে দিয়ে চলে যাবে। এটা কিন্তু কথামৃত রামকৃষ্ণদেব অনেকবার বলেছেন, ঈশ্বর বালক স্বভাব, মানে তার কাছে যে যা চায় সেটা পায় না, যে যা চায় না, যা দরকার নেই তাকে সেধে এসে যেচে দিয়ে যায়। তো এই যে এই বালক স্বভাব, এটা আমরা আগের পর্বেও আমরা গল্প করছিলাম, আমরা আলোচনা করছিলাম যে অনায়াস এই বালক স্বভাব, অনায়াস এই ব্যাপারগুলো, প্রকৃতি এই ব্যাপারগুলো দেখো একটা একটার সাথে ইন্টারলিঙ্ক, একদম, মানে সবটাই এপিটোপিট। একটা বালক বা একটা বাচ্চা, একটা শিশু, সে কখন করছে, কেন করছে, কি করছে কিছু জানা যায় না, এবং তার কোনো হিসেব মেলে না, আর কেউ তার কাজেরও কোনো ভুল ধরে না। এই যে হিসেবটা পাচ্ছি না বলে ভাবতে বসা, ও তো বাচ্চা, ও তো এরকম করবেই। এই ব্যাপারটা কিন্তু ঈশ্বরের পক্ষেও প্রযোজ্য। আমরা এই যে বিরাট বিরাট সব তোমার এই সোনার মুকুট পরিয়ে এই পরিয়ে তোমাকে এই দিলুম তুমি এই করো, তোমাকে ওই দিলুম তুমি তাই করো, আসলে ওই একটা ছোট কথা রামকৃষ্ণদেব বলে দিচ্ছে, ঈশ্বর বালক স্বভাব, তুমি এই মানত করলেই তোমার গাড়ি হয়ে যাবে, ওই করলি তোমার তাই হয়ে যাবে, না কিছু হবে না। এক তো তিনি বলছেন তার যখন যেটা ইচ্ছে তাকে সেটা দেবেন, মা আরেকটু এগিয়ে বলছেন কৃপা বড় কথা, এই কৃপাটাকে যদি তুমি ভাঙতে যাও, এই কৃপা শব্দটা মানে মায়ের তো বাণী প্রধান। তুমি কৃপাতে আসার আগে আমি আরেকটা কথা বলবো, তুমি যেটা বললে বালক স্বভাব, তাকে যখন যেটা তার মনে হয় সে তাকে তখন সেটা দেয়, মর্জি হয়। আচ্ছা বাচ্চাদের কখন মর্জি হয় বলতো? সেটা কিন্তু যথেষ্ট বোঝা যায়, দেখবে তুমি বাচ্চারা সহজ সরল ঠিক আছে, কিন্তু ওদের মতো সংবেদনশীল আর কিছু নেই, আর কোনো মানুষ নেই। তারা কিন্তু তার কাছেই যায়, বাচ্চারা সবাই হাতে তুলে নিলে, হাত পাতলে কোলে যায় না, বাচ্চারা তার কাছে গিয়েই চুপটি করে বসে, যার কাছে সে জানে চুপটি করে বসতে হবে, এবং তার কাছেই যায় যে তাকে টানে, কারণ বাচ্চারা ওই ওই কারেন্টটা খুব ভালো বোঝে যে কে তাকে চায়। ওই কারেন্টটা ভাই তার মতো করে আমরাও বুঝি একেবারে, ওইটি হচ্ছে ওই কৃপা, ওইটি হচ্ছে ওই কৃপা, যে যেটা এই কৃপা শব্দটাকে যদি তুমি বিশ্লেষণ করতে যাও, একরি ধাতু, ক্রি ধাতু, ক্রি হচ্ছে ক্রিয়া ধাতু, তার মানে করো পাবে, মানে ব্যাপারটা আমরা এটাকে যদি ভেতরে, হ্যাঁ আরো যদি ভেতরে যাই যে মোটেও যার যেটা প্রাপ্য নয় তাকে সেটা তিনি দেন না, আসলে সেটা নয়। রামকৃষ্ণদেব বলছেন বালক স্বভাব, আমরা হয়তো সামনে দেখে বুঝি ও মা এই তো এটা হওয়ার কথা নয়, কিন্তু ওটা ওর প্রাপ্য, কেন প্রাপ্য সেটা আমরা মানে তাকে ওইটুকুনি সময়ের জন্য বিচার করে আমরা বুঝতে পারবো না, যেহেতু তার একেবারে ফ্রম মানে শুরু থেকে শেষ অবধি আমরা দেখতে পাচ্ছি না, তার মনের ভেতরটা তো আমরা খোঁজ রাখতে পাচ্ছি না, আসলে আমাদের দৃষ্টি তো অখণ্ড সীমিত, একমাত্র অখণ্ড দৃষ্টি থাকলে তবেই আমরা তার পুরোটা পড়তে পারবো যে এটা কেন হলো। তো এই যে করো পাবে, তার মানে তার ক্রিয়া বা কর্ম সেটা অলরেডি করা আছে, সে সেটা জানুক বা না জানুক, ঠিক। এটা রামকৃষ্ণদেব একটা গল্প খুব সুন্দর বলতেন, কথামৃতে আছে যে একটা সাধু বনের মধ্যে বেশ ভালো করে আসন টাসন করে ভগবতীর আরাধনা করতে বসলো, সে যেই বসলো তাকে বাঘে সে তুলে নিয়ে চলে গেল, আর একটা চোর গাছের ওপর থেকে দেখছিল, যেই তাকে বাঘে তুলে নিয়ে গেছে সে ভাবলো দেখি তুই আসনে বসে আমার কেমন লাগে, আসলে আসনটা খুব সুন্দর কম্বলের আসন, জন্মে বসেনি চোরটা, এবার যেই সেখানে বসেছে দেখে একটু বসার সঙ্গে সঙ্গেই মা স্বয়ং সেখানে এসে দাঁড়িয়ে, তখন যে এটা কি হলো, সাধুকে তুলে নিয়ে গেল, সে সাধু বাঘে তুলে নিয়ে গেল, আর আমি তো কম্বলের আসনে বসবো বলে নেবেছি, তুমি সামনে চলে এলে। ভগবতী বলছেন যে তুমি এজন্মে চোর, তুমি জানো না তোমার কি করা আছে, তোমার কর্ম বিপাকে, একটা কর্মের বিপাকে তুমি এজন্মে চোর হয়েছো, কিন্তু তোমার এইটুকুনি পর্যন্ত মানে এই আসনে বসা টুকুনি অবধি বাকি ছিল, তুমি বসেছো আমি এসেছি। ইচ্ছাই তো আমরা বলি সমানে যে একটা জার্নি, মানে আমরা এক একটা ড্রেস চেঞ্জ করতে করতে এগিয়ে চলি, আমরা নিজেরা জানি না আমরা আমাদের ভেতরে কতটা বয়ে নিয়ে চলি। আমরা আমরা যখন একটা নতুন জায়গায় যাই, আমরা চেষ্টা করি নতুন কোনো মানুষের সঙ্গে দেখা হলে আমরা এমন কোনো তাকে চট করে খারাপ কথা বলি না যাতে আমাদের ইমপ্রেশনটা খারাপ না হয়, মানে তার আমার প্রতি ইমপ্রেশনটা যাতে খারাপ না হয়। ঠিক এই কারণটাতেই আমরা বারবার আলোচনা করি বন্ধুরা, যে এটাও আমাদের একটা জায়গায় বেড়াতে আসা, এবং আমরা অনেক দিন ধরে বেরিয়ে চলেছি, আসলে প্রত্যেকটা বেড়াতে যাওয়া যদি আমরা সুন্দর করতে পারি
তাহলে প্রত্যেকটা ইমপ্রেশন আমাদের ভালো হতে হতে যখন যাবে, আমাদের আগামী যেখানে যাব আবার বেড়াতে, যে জামা পরে যাব সেটা আরও সুন্দর হবে। আরও দেখবেন হয়তো আর একটু ভালো জায়গায় যাব। হয়তো আজকে আপনারা এই মুহূর্তে এই জীবনে হয়তো এমন একটা হোটেলে থাকছেন যেটা পরের জীবনে হয়তো আরও বিশাল বড় একটা হোটেলে থাকবেন, যে হোটেলটা আপনারা জানেনই না। আসলে তো তাই, আমরা তো ড্রেস চেঞ্জ করতে করতে সত্যি এক একটা হোটেলে থাকতে থাকতে যাচ্ছি। আমাদের যেদিন হোটেলে থাকা শেষ হবে সেদিন আমাদের ওই দরজাটা খুলবে, যেটা কোথায় থাকতে যাব যেটা আমরা নিজেরাও জানি না এখনো পর্যন্ত। এটা শুধু যে পরের জীবনে হবে ব্যাপারটা তাও নয়, কিন্তু তুমি নিজে জানো না তুমি আজ অবধি যেখানে দাঁড়িয়ে আছো তোমার কালকের থেকে বা কি হবে পরের মুহূর্ত থেকে তোমার বোধ কতটা পাল্টে যাচ্ছে কিছু জানি না তো। মানে সেই হঠাৎ কিছু পাওয়ার মতো সেই আর্কিমিডিস এর মতো ইউরেকা করে লাফিয়ে উঠলো, যেটা সে আগের মুহূর্ত অবধি ভাবেনি সেটা পেয়ে গেল। এবং কি পাওয়াটাকে ধরে রাখতে হবে। আমাদের আজকের জগতে এটাই সমস্যা জানো তো, আমরা একটা কিছু পাই এবং সেটা আমাদের টাচ করে যায় পরক্ষণেই, আমাদের হাত যেমন স্ক্রল করে স্ক্রিনে আমাদের জীবনও তো স্ক্রল করতে করতে এগোচ্ছে, পরক্ষণে আবার আরেকটা মুহূর্ত চলে আসে এবং আমাদের তো এখন ভীষণ সময়ের অভাব, তার ফলে আমরা আগের মুহূর্তটাকে আর ধরে রাখতে পারি না। এই ধরে না রাখতে চেয়ে আমরা এবার চাই ওটাকে ক্যামেরায় ধরে রাখতে। এবার ক্যামেরা তো আর আমাদের মনের কথা বোঝে না, না না তার এআই থাকলেও সে অত কিছু বোঝে না। তো এই একটা জায়গায় গিয়ে তো যান্ত্রিকতাকে থামতেই হবে, তো সেইখানে সে আর বোঝে না। এবার আমাদেরও হাত শূন্য, আমরা তো সব ক্যামেরায় রেখে দিয়েছি, আমাদের মনের ক্যামেরায় তো আর কিছু নেই, কাজে আমাদের কোনো ফটো প্রিন্ট তো যাচ্ছে না মাথায়। এই যে সিনটা জাস্ট মনে হলো না, একজন আলোকময়ী একটা সত্তা, একজন মানুষ, এত সুন্দর একটা আলোকিত মুহূর্ত, আলোকিত ছবি। এবং এই আলোকিত মুহূর্ত বন্ধুরা আমাদের জীবনেও আসে, আমরা বুঝতে পারি না। একটু রয়ে শয়ে জীবনে চলুন, হাঁটুন, টুকটাক স্ক্রল নাই বা করলেন স্ক্রিনটাকেও রেখে দিন, জীবনের মুহূর্তগুলোকেও রেখে দিন। দুমাদ্দুম দুমাদ্দুম স্ক্রল করে এগিয়ে যাবার দরকার নেই, একটু সময় নিয়ে ধীরে সুস্থে হাঁটুন, ধীরে সুস্থে বাঁচুন, জীবন সুন্দর হবে। আর ওই যে হ্যাঁ, আলোটা জ্বালিয়ে রাখুন, রোজ তো আমরা সেই চেষ্টাই করছি। আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন ব্যাচেলর এন্টারটেনমেন্ট অরিজিনাল পডকাস্ট আলো ঘর, আলো জ্বলুক সবার মনে।